জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশপথে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তরুণ মঙ্গলবার পবিত্র ঈদুল আজার প্রধান জামাত হবে এই ময়দানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের করার জন্য ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বৃষ্টির সম্ভাবনা থাকায় সামিনার সাথে দেওয়া হয়েছে বৃষ্টি প্রতিরোধক ত্রিপল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সকালে পুলিশের মহারা দেখেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার পরে ময়দান ঘুরে দেখে ঈদ জামাতকে ঘিরে নেওয়া নিরাপত্তা সম্পর্কে জানান তিনি বাইতুল মুকাররম জাতীয় ঈদগাহ শহর ঢাকা শহরের সকল ঈদগাহের জন্য পৃথক পৃথক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এই জাতীয় ঈদগাহে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আমি সম্মানিত নগরবাসীকে অনুরোধ করব চেক পয়েন্টগুলোতে পুলিশকে প্রয়োজনীয় সহায়তা করা হয় চেক পয়েন্টে অনুরোধ করবো কে যেন কোনো ব্যাগ না নিয়ে আস